এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। রীতিমতো বঙ্গোপসাগরে চোখ রাখাচ্ছে নিম্নচাপ। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ঝোড়ো হাওয়ার সাথে একাধিক জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। চার জেলায় জারি করা হলো সতর্কবার্তা। কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। প্রতিদিন এমন লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়াফি জানাচ্ছে অবশেষে দক্ষিণবঙ্গে খরা কাটতে চলেছে, কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটতে চলেছে বলেই জানাচ্ছেন আবহবিদরা। তবে গত কয়েকদিন ধরেই হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, এই মরশুমের প্রথম থেকেই সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি। এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে 46%। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তুলনামূলক বেশি বৃষ্টি হবে 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বেশি বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব বেশি পড়বে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি। অন্যদিকে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মরশুমে উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা, আর প্রথম থেকেই ভারী বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। মাঝে সাময়িক বৃষ্টি থেকে বিরতি মিললেও ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবারের মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। অপরদিকে আগামীকাল সকালের মধ্যেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।